বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার রাতে দিনহাটা 2 নং ব্লকে নয়ারহাটের আবুতরা এলাকায় বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনহাটা থেকে দমকলের কর্মীরা সেখানে ছুটে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ছুটে যান সাহেবগঞ্জ থানার পুলিশ। আগুনে দলীয় কার্যালয়ের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে যায় বলে জানা গিয়েছে। বিজেপির কুচবিহার জেলা সাধারণ সম্পাদক সুদেব কর্মকার বলেন, নির্বাচনের আগে থেকে তৃণমূল নানাভাবে সন্ত্রাস করে আসছে। গতকাল আবুতরায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে বিজেপিকে রোকা যাবে না। তৃণমূল নেতৃত্ব বলেন, বিজেপি প্রার্থী নিয়ে প্রথম থেকেই গণ্ডগোল শুরু হয়, এদিন এই ঘটনা তারই জের। দেখুন, নির্বাচন ঘোষণার আগের থেকেই শাসক দলের গুন্ডা বাহিনীরা আমাদের কর্মীদেরকে ধমকি চমকি, বোমবন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা এবং তাদের বাড়িঘর ভাঙচুর। ঠিক একই রকমভাবে গতকাল রাতে আমাদের আবুতরার পার্টি অফিস ভাঙচুর করে এবং পার্টি অফিসের ভিতরের চেয়ার টেবিল সমস্ত কিছু পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমরা দমকলকে খবর দিই, দমকল এসে আগুন নিভায় এবং রাতেই আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। শুনেছি দুজনকে আটক করেছে, মানুষ মুখিয়ে আছে, এসব করে লাভ হবে না, ভোটের মাধ্যমে মানুষের উচিত জবাব দিয়ে দিবে। এটা মূলত বিজেপিরই একটা গোষ্ঠী কন্দল, বিশেষ করে হলো প্রার্থীকে কেন্দ্র করে। নিশীত প্রামাণিককে অনেকেই দলের মানে না, যার ফলে ওদের এই গোষ্ঠী কন্দলের জন্যই ওরাই এইরকম একটা ঘটনা করিয়ে আমাদের তৃণমূলের পার্টির উপরে দোষ চাপিয়ে দিল। স্বাভাবিকভাবে এটাই আমরা মনে করি। আপনার নাম আলতাফ হোসেন, কোন পদে রয়েছেন? আমি দিনটা 2 ব্লক হলো জেনারেল সম্পাদক।